নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার বড়ুয়া তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। তিনি গ্রেফতার হতেই শুনশান হয়ে যায় তার বাড়ি সহ গোটা এলাকা। এবার নিয়োগ দুর্নীতি কাণ্ডে তিনি যে যুক্ত ছিলেন সেই তথ্য ফাঁস করলেন স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীরা দাবি করেছেন চাকরির জন্য অনেকে তার বাড়িতে আসতেন, জীবনের সুপারিশে যাদের চাকরি হয়েছিল সেই চাকরি আবার বাতিলও হয়ে গিয়েছে। মঙ্গলবার সকালে তার স্ত্রী টগরী সাহা কলকাতায় নিজাম প্যালেসে হাজিরাও দিয়েছিলেন। জীবন স্যার হাত দিয়ে হয় তো আগে তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক আসতো দেখতাম এবং প্রত্যেকে জিজ্ঞেস করতো জীবন স্যার বাড়ি কোনটা, আমাদের জিজ্ঞেস করতো, আমরা হয়তো বলতাম যে জীবন বাড়ি এটা। কী ব্যাপারে? চাকরির ব্যাপারে এসছে ওই পর্যন্ত। কেমন লোক আসতো? লোক আসতো মোটামুটি হয়তো যখনই চাকরি কোটা মোটা পেতো সেই সময় দেখতাম প্রচুর লোকজন আসতো, হয়তো যখনই অ্যাপয়েন্টমেন্ট হবে সেই সময় প্রচুর লোক দেখতাম। তারপরে ফাঁকে আবার পলিটিক্যাল লোক ছিল, ওই জন্য হয়তো বেশি লোকটা দেখতে পাই। এবং ক্ষতি তো সব থেকে সাধারণ মানুষের হয়েছে, বেশ কিছু গরিব মানুষ বিছে খুঁজছে টাকা দিয়েছে, তাদের চাকরি চলে গিয়েছে, তাদের অবস্থা খারাপ হয়ে গেল, এ আর কী হবে। আর এক একজনের তো এখন তো যাদের চাকরি চলে গিয়েছে তাদের অবস্থা তো আমার চোখের সামনে দু একজন আছে, হয়তো বিঘা দশেক জমি তার মধ্যে সাত বিঘা বিক্রি করে দিয়েছে। হ্যাঁ, মা বাবা বাপ্পাটা দুজনে তো অসুস্থ বিছানায় পড়ে আছে, এমন লোকও আছে। সবাই তো পয়সা পেয়েছে কি পাইনি সেটা আমি বলতে পারো না, তো অনেকে টাকা ফেরত দিয়েছে বলে লোকে বলে। আমি লোকে কী কোনো ফিক্সড রেট ছিল? ফিক্সড রেট ছিল তো কত টাকা মোটামুটি? আপনি প্রাইমারি ধরেন নয় দশ। নয় দশ কি? নয় দশ লাখ প্রাইমারি। আর আপার প্রাইমারি হাই স্কুল? আপার প্রাইমারি বারো চোদ্দো, বারো থেকে চোদ্দো। আর আর ষোলো সতেরো, ষোলো ষোলো সতেরো কোনটা? ওই হাই স্কুল। যে চাকরিটা এমএলএ হওয়ার পরে দিয়েছে না চাকরি এমএলএ হওয়ার আগেই দিয়েছে? এমএলএ হওয়ার অনেক আগে। সে এমএলএ হওয়ার আগে থেকেই দিত? এমএলএ হওয়ার পরে বলতে চাকরি নেব নাই। আর নেব হয়েছে আগের থেকে? তার মানে নিশ্চয়ই কোনো একটা শক্ত খুঁটি ছিল সেটা বলতে মানে কার হাত ধরে হতো কিছু জানা যায় যে কার হাত ধরে? সেটা বলতে পারবো। বীরভূমে অনুবোধের সঙ্গে যোগ আছে বলছিল তো? যোগ আছে তো আপনাদের মারফতে খবরে শুনছি। এখানে যেমন ধরে নিয়ে গেল, কেউ কি চোর বলেছে? কেউ বলেনি। আমি আর মনের দিক থেকে বলছি আমি জীবন সব ভালো লোক, চোর তো সরকার আপনার, চোর সরকারি করেছে তো কী করবে? এগুলো ভালো চোর এখন আসল কথা, সরকার কারখানা খুলে রেখেছে, টাকা তুলে নিয়ে চলে যাচ্ছে, কী করবে? চুরি, সেই চুরিটা যার মাধ্যমে হচ্ছে তো সেই তো চোর বটে। কিন্তু তো আপনার রাজা যদি চোর হয় তাহলে প্রজারা কী করবে? রাজা যদি চোর হয় প্রজারা কী করবে? জানা গিয়েছে বাবা বিশ্বনাথ সাহার প্রথম পক্ষের স্ত্রীর সন্তান জীবনকৃষ্ণ সাহা। তবে তার বাবা দ্বিতীয় বিয়ে করার কারণেই তার ছেলের সঙ্গে যোগাযোগ ছিল না, ফলে দাদু সাতকড়ি সাহা ও ঠাকুরমার কাছেই মানুষ হয়েছেন জীবন। কথায় আছে কুসন্তান হতে পারে কিন্তু কুমাতা কবু নয়। তার মা বেলারানী সাহা বর্তমানে খড়গ্রাম থানার পাড়ুলিয়া গ্রামে থাকেন। প্রত্যেক মাসে ছেলে কখনো নিজে আবার কখনো বন্ধুর হাত দিয়ে টাকা পাঠিয়ে দিতেন। নিয়োগ দুর্নীতির কাণ্ডে গ্রেফতার হয়েছেন ছেলে শুনে কান্নায় ভেঙে পড়েন তার মা। যাতে ছেলে ভালো থাকেন সেই কামনাই করেছেন তিনি। ছেলে জয় গিয়েছে, আমার খুব দুঃখ লাগছে, যাতে ছেলে ভালো থাকে সেই ব্যবস্থা তোমরা করো। আমার ছেলে আমাকে মাসে মাসে টাকা পাঠাইতো, আমি ছেলের পয়সা ওষুধ কাপড় চোপড় সবই আমার ছেলে আমাকে দেখত। ছেলে আমাকে এক মাস আগেও দেখা করেছে পুরী যাবো বলে, দেওঘর থেকে আসিল, হাত ধরাই টাকা দিলে, কোনো সময় বন্ধুর হাত ধরাই টাকা দিত। ওর বাবা সাত বছর বয়সে আমি ছেলে রেখে এসেছি, আমাকে মারধর করে বার করে দিয়েছে। তারপরে আমার কোলে ছেলে তিন মাসের মেয়ে, তাকে কেড়ে নিয়েছে, বড় মেয়েটা চার বছরে তাকে দেয়নি। ছেলেটাই আমার জীবনে আমার তোমার সাত বছর বয়স, তা ছেলের দিকে আমার আজ পর্যন্ত কোনোদিন মুখ দেয়নি। ছেলেরা বড় হয়ে এখন আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করে, আসা যাওয়া করে। আর বাবা আজ পর্যন্ত কিছু করলো না ওদের বা দেখাও না দিকে। ছেলে ছেলে মাঝে সাঝে পয়সা করি সব দিয়ে পাঠায় করে। আমার ছেলে যাতে ভালো থাকে সেইটাই চাইছি, ছেলে যাতে নিঃসন না হয় সেইটাই করবে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।